আজকের এই গল্পটি আজ থেকে প্রায় কুড়ি হাজার বছর আগের যেখানে মানুষ দল বেঁধে শিকার করতে যেত একদিন একটি কাবিলার সবাই দল বেঁধে শিকার করতে যায় এবং তাদেরই দলের এক কনিষ্ঠ সদস্য পাহাড় থেকে পড়ে আটকা পড়ে যায় তখন দলের বাকি সদস্যরা ভাবে সে হয়তো এত উঁচু পাহাড় থেকে পড়ার পর মারা গেছে তাই তাকে ফেলে সেখান থেকে তারা বাড়ি ফিরে আসে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ছেলেটি এখনো বেঁচে রয়েছে এরপর ছেলেটির সাথে কি হয়েছিল সে কি আদেও বাড়ি ফিরতে পেরেছিল তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই গল্পটি আলফা আজকের পর্বে আমি অসাধারণ একটি সার্ভাইভাল সিনেমা এক্সপ্লেন করব তো চলো গাই সে একটু কথা না বাড়িয়ে শুরু করেছে আজকের এই ভিডিওটি কাহিনীর শুরুতেই আমরা একদল আদিম জনগোষ্ঠীকে দেখতে পাই তারা মূলত শিকার করার জন্য খুব ধীরে সুস্থে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে আর তাদের সামনেই ছিল একদল বুনমোষ এরা মূলত শীতকাল আসার আগেই খাবার সংগ্রহের জন্য শিকারের উদ্দেশ্যে বেরিয়েছে তো যাই হোক এই কাবিলের প্রধানের নাম হচ্ছে তাও আর তারই নির্দেশে দলের বাকি সদস্যরা বর্ষা দিয়ে ওই বুনমোষগুলির ওপর আক্রমণ করে আর এই আক্রমণের সময় একটি মোষ উল্টে তাদের দিকে ধেয়ে চলে আসে আর তখনই তাদের দলের একজন কনিষ্ঠ সদস্যকে সিং বাঁধিয়ে ফেলে আর এই ছেলেটির নাম হচ্ছে হলো কাবিলার প্রধানের ছেলে তো এরপর বাঁধিয়ে নিয়ে খাড়ির দিকে ছুটে চলে তখন কিডার বাবা তার হাতের বসা দিয়ে ওই মসটিকে ছুড়ে আঘাত করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে মসটি সোজা গিয়ে ওই ছেলেটিকে খাড়ির মধ্যে ফেলে দেয় তো এরপর সিন শিফট হয় আর আমাদের এক সপ্তাহ আগে নিয়ে চলে যায় এখানে আমরা দেখতে পাই একটি কাবিলা সবাই শিকারের জন্য বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা ঠিক করেছে কালকে সকাল হলেই তারা শিকারের জন্য বেরিয়ে পড়বে রাত্রি হলে আমরা দেখতে পাই প্রধানের স্ত্রী প্রধানকে জানাইছে আমাদের ছেলে কি মনে ছোট সে কি পারবে তোমাদের সাথে শিকার করতে যেতে আর শিকারের পথে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো কি সামলে উঠতে পারবে তখন কিডার বাবা কিডার মাকে জানাইছে কিডা হচ্ছে আমাদের ছেলে অর্থাৎ এই কাবিলার প্রধানের ছেলে আর কিডাকে এটা পারতেই হবে কারণ আমার পর তাকে এই কাবিলার প্রধান হতে হবে আর তাকেই তো এই দলের নেতৃত্ব করতে হবে তো যাই হোক এরপর কিডা তার মাকে আলপিতা জানিয়ে তার বাবার সাথে শিকারের জন্য বেরিয়ে পড়ে কিছুটা পথ পাড়ি দেওয়ার পর আমরা একটি পাথরের স্তম্ভ দেখতে পায় আর এই পাথরের স্তম্ভ গুলি এদের পূর্বপুরুষেরা শিকারের উদ্দেশ্যে বানিয়েছে যাতে পরবর্তীতে থেকেও শিকার করতে আসলে পথ না ভুলে আর এই সাথে একটি ইমোশনাল বিষয় জড়িত আছে সেটা আমরা পরে জানতে পারবো তো যাই হোক কিছুটা পথ যাওয়ার পর তাদের সামনে একটি অন্য কাবিলার লোক দেখতে পায় আর তারাও মূলত শিকারী আর এদের মতো তারাও শিকারের জন্য বেরিয়েছে আর তাদের সাথে ওই কাবিলার প্রধানের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই তারা সবাই মিলে এক সঙ্গে শিকারের জন্য বেরিয়ে পড়ে এদের যাত্রাপথটি ছিল অনেক দুর্গম আর যাওয়ার পথে আমরা বড় বড় প্রাণীর মৃতদেহ দেখতে পাই কিছুটা পথ এগোনোর পর আমরা আরেকটি পাথরের স্তম্ভ দেখতে পাই আসলে শিকার করতে এসে যদি কোনো সঙ্গী মারা যেত তাহলে তার শীতের উদ্দেশ্যে এই পাথরের স্তম্ভগুলি বানানো হতো আর তার পাশাপাশি এই শীতের স্তম্ভগুলি দিক নির্ণয়েরও কাজ করত তো এরপর রাত্রি নেমে আসলে তারা খাবারের জন্য একটি শোর শিকার করে তখন তাও কিডার হাতে একটি ছুরি দিয়ে বলে যাও এবার শোরটাকে হত্যা করো কিন্তু কিটা এই কাজটি কোনোভাবেই করতে পারছিল না সে শোরটিকে মারতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ে এরপর তাও তার ছেলেকে বলে যে এই পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে নিষ্ঠুর এবং শক্তিশালী হতেই হবে আর তুমি যদি নির্বল হয়ে পড়ো তাহলে এই জীবন সংগ্রামে কোনোভাবে টিকে থাকতে পারবে না আর হ্যাঁ একটি কথা জেনে রেখো এই পৃথিবীতে নির্বলদের কোনো জায়গা নেই তো এরপর রাত্রিবেলায় সবাই মিলে একসঙ্গে বসে ওই শুয়োরটিকে পুড়িয়ে খাচ্ছিল আর তখনই একটি বাঘ এসে তাদেরই দলের একজন সদস্যকে তুলে নিয়ে চলে যায় তো পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই তারা তাদের মৃত সঙ্গীর স্মৃতির উদ্দেশ্যে একটি পাথরের স্তম্ভ তৈরি করে আর এখান থেকে তারা আবারও যাত্রা শুরু করে একটি দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয় আর এই গুহার মধ্যে কাবিলার নতুন সদস্যদের হাতে কি ট্যাটু বানিয়ে দেওয়া হয় আর কিডার হাতেও এই ট্যাটু বানিয়ে দেওয়া হয় মূলত এই ট্যাটুটি দিক নির্ণয়ের কাজ করত এরপর তাও তার ছেলেকে দিক নির্ণয় করা শিখিয়ে দেয় তাও তার ছেলেকে বলে তুমি যদি কখনো হারিয়ে যাও তাহলে এই ট্যাটুর সাহায্যে দিক নির্ণয় করে বাড়িতে ফিরতে পারবে পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই এরা মূলত কিছু প্রাণীর পায়ের চিহ্ন দেখতে পায় আর এই পদচিহ্ন এবং মলমূত্র দেখার পর বুঝতে পারি সামনে একটি বুনমোষের ঝাঁক রয়েছে তো এরপর তারা মোষগুলি শিকারের জন্য অগ্রসর হয় আর এই তিনটি আমরা সিনেমা শুরুতেই দেখেছিলাম তো এরপর মহিষটি কিটাকে একটি খাড়ির মধ্যে ফেলে দেয় কিটা ওই খাড়ি থেকে পড়ে যায় এবং পাথরে অনেক আঘাত পায় আর ওই খাড়ির মাঝে পাথরের একটি খাঁচে কিটা আটকা পড়ে যায় এরপর তাও তার ছেলেকে বাঁচানোর জন্য ওই খাড়ির মধ্যে নামতে তখন চায় তার কাবিলার বাকি সদস্যরা তাকে বুঝিয়ে বলে যে দেখো তাও এত উঁচু থেকে পড়ার পর কোনো মানুষই জীবিত বেঁচে ফিরতে পারবে না তোমার ছেলে মারা গিয়েছে আর এটা তোমাকে স্বীকার করতেই হবে আর তুমি যদি তোমার ছেলেকে বাঁচানোর জন্য নিচে নামো তাহলে তুমিও মারা যাবে আর এর ফলে তোমাদের কাবিলা নষ্ট হয়ে যাবে তোমাকে তোমার কাবিলার লোকজনের জন্য বেঁচে থাকতে হবে পরের দিন কিডার মৃত্যু উপলক্ষে তার স্মৃতির জন্য একটি পাথরের স্তম্ভ তৈরি করে এরপর তার সেখান থেকে বাড়ির পথে রওনা দেয় আর এই বিষয়টি একজন বাবার কাছে সত্যি মর্মান্তিক ছিল এদিকে কিডাকে মৃত ভেবে একটি শগুন তাকে খাওয়ার জন্য তার গায়ের উপর এসে বসে এরপর শগুনটি কিডার ঠোঁটে কামড় বসায় তখনই আমরা দেখি কিডার জ্ঞান ফিরে আসে কিডা নিজেকে দেখে একটি খাড়ির মধ্যে পাথরের কাছে আটকে রয়েছে এরপর সে তার কাবিলার লোকজনদের চেঁচিয়ে ডাকতে থাকে কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না আর সাড়া দিবেই বা কিভাবে সবাই তো তাকে মৃত ভেবে এখান থেকে ছেড়ে চলে গিয়েছে কিডা এখান থেকে উঠবার অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয় হয় আর 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 এরপর এখানে বৃষ্টি বৃষ্টিতে খাড়ির নিচটা জলে পরিপূর্ণ হয়ে যায় সেই সুযোগে কিটা ওই খাড়িতে লাভ দিয়ে দেয় এই যাত্রায় কিটা প্রাণে বেঁচে গেলেও খাড়ি থেকে লাভ মারার ফলে তার একটি পা ভেঙে যায় কিটা অনেক কষ্ট করে ওপরে উঠে আসে ওপরে উঠে এসে সে একটি পাথরের স্তম্ভ দেখতে পায় আর সে বুঝতে পারে তার দলের লোকজন তাকে মৃত ভেবে এখান কে ছেড়ে চলে গিয়েছে এরপর কিটা অনেক ভয় পেয়ে যায় তখন সে মনে মনে ভাবতে থাকে ভয় পেলে চলবে না তাকে অদম্য শক্তি নিয়ে এগিয়ে চলতে হবে তো রাত্রি নেমে আসলে কিটা একটি মরা গাছের ডালেই ঘুমিয়ে পড়ে সকাল হলে সে একটি জলধারাতে পানি পান করার জন্য যায় তখনই আমরা দেখতে পাই অনেকগুলো নেকড়ে তাকে তাড়া করে এরপর সে প্রাণে বাঁচার জন্য ওই মরা গাছwidetilde উঠে পড়ে আর তখনই একটি নেকড়ে কিটার পা ধরে ফেলে এরপর সে বাঁচার জন্য ছুরি দিয়ে ওই নেকড়েটিকে আঘাত করে আর এইভাবে আরও একটি দুর্গম রাত্রি কিটার সম্মুখীন হয় সকালে ঘুম থেকে উঠে কিটা লক্ষ্য করে ওই নেকড়েটি আহত অবস্থায় নিচে পড়ে রয়েছে এরপর কিটা একটি বর্ষা নিয়ে ওই নেকড়েটিকে মারার জন্য সামনে এগিয়ে আসে কিন্তু সে নেকড়েটিকে আহত অবস্থায় দেখার পর তাকে আর মারতে পারে না এরপর কিটা নেকড়েটির মুখ ভালো করে বেঁধে তার সঙ্গে নিয়ে আসে এরপর তারা দুজনে মিলে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় কিডা নেকড়েটির ক্ষত স্থানটি পরিষ্কার করে দেয় এবং পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই কিটা ওই নেকড়েটির জন্য এবং তার পায়ের জন্য ওষুধই নিয়ে আসে গুহার মধ্যে এসে লক্ষ্য করে নেকড়েটি তার মুখের বাঁধন খুলে ফেলেছে এটা দেখার পর কীটা অনেকটা ভয় পেয়ে যায় এরপর কীটা ধীরে সুস্থে নেকড়েটির সামনে এগোয় এবং তাকে খাওয়ার জন্য জল দেয় আর কিটা ইশারার মাধ্যমে নেকড়েটিকে বুঝিয়ে দেয় যে সে তার শত্রু নয় সে তার বন্ধু তো যাই হোক এখানে টিকে থাকার জন্য কীটার কাছে যা কিছু খাবার ছিল তার মধ্যে থেকে সে নিজে কিছুটা খায় এবং বাকিটা ওই নেকড়েটিকে দিয়ে দেয় আর এইভাবে কিটা এবং নেকড়েটির মধ্যে একটি বন্ধুত্বের বন্ধন করে ওঠে তো এরপর রাত্রে নেমে আসলে কিটা তার ট্যাটু করা হাতটি আকাশের দিকে তোলে এরপর সে নক্ষত্রের সাথে তার হাতে ট্যাটু মিলিয়ে বাড়ির রাস্তা খোঁজার চেষ্টা করে পরের দিন সকাল হলে কিডা তার সমস্ত ব্যাগপত্র গুটিয়ে নিয়ে তার বাড়ির পথে রওনা হয় আর তখনই আমরা দেখতে পাই নেকড়িটি ও কিডার পিছু পিছু যাত্রা শুরু করে কিডা ওই নেকড়িটিকে তার পিছু ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় কিডা তার হাব দিয়ে ওই নেকড়িটিকে বোঝাতে থাকে যে আমি যেমন বাড়ি ফিরে যাচ্ছি তোমার উচিত এখন বাড়ি ফিরে যাওয়া কিন্তু নেকড়িটি কোনোভাবে কিডার পিছু ছাড়ছিল না এরপর তারা দুজনে মিলে যাত্রা শুরু করে তো যাত্রা পথে আমরা দেখতে পাই ওই নেকড়িটি একটি খরগোশ শিকার করে এরপর কিডা ওই খরগোশটিকে পোড়ায় এবং রাত্রি হলে তারা দুজনে মিলে খুব মজা করে ওই খরগোশটিকে খেতে থাকে তো খাওয়ার সময় কিটা লক্ষ্য করেছে তার গা থেকে এবং নেকড়েটির শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে তাই সকাল হলে তারা দুজনে মিলে একটি জলাশয়ের মধ্যে স্নান করে আর নদীতে স্নান করার সময় নেকড়েটি একটি মাছ শিকার করে আর এভাবেই তারা দুজনে একে অপরের সাথে সময় অতিবাহিত করতে থাকে আর এরই মধ্যে দেখতে দেখতে শীতকাল চলে আসে তো একদিন রাত্রি বেলায় কিটা এবং ওই নেকড়িটি তারা দুজনে মিলে শিকার করা মাংস পুড়িয়ে খাচ্ছিল আর কিটা এই নেকড়িটির নাম দেয় আলফা আর তখনই আমরা দেখতে পাই একটি নেকড়ে হুট করে তাদের কাছে চলে আসে আলফাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আর এটি দেখার পর কিটা অনেকটা ভয় পেয়ে যায় কিন্তু আলফা সেই সেকড়েটির সাথে না গিয়ে কিটার সঙ্গে থেকে যায় যাই হোক পরের দিন সকাল হলে কিটা পর্বতের একটি দুর্গম পথ দিয়ে দিয়ে যাত্রা শুরু করে আর ওই জুড়ে পুরোটাই বরফ জমেছিল তো কিছুটা পথ যাওয়ার পর কিটা অনেকগুলি নেকড়ে দেখতে পায় তারা একটি মরা খাত ছিল আর ওই নেকড়ে মধ্যে আলফাও ছিল আলফাকে দেখার পর কিটা দৌড়ে ছুটে যায় তার কাছে আর তখনই কিটার পায়ের চাপে বরফের স্তর ভেঙে যায় এবং সে লেকের মধ্যে ঢুকে পড়ে এরপর আমরা দেখতে পাই কিটা কোনোভাবেই এ লেকের ভেতর থেকে বেরিয়ে আসতে পারছিল না এদিকে আলফা কিডাকে বাঁচানোর জন্য সে তার পায়ের চাপ দিয়ে বরফের অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় শেষ পর্যন্ত কিটা অনেক কষ্ট করে তার ছুরি দিয়ে ভেঙে বাইরে বাইরে বেরিয়ে বেরিয়ে আসে এসে কিটা অনেক কষ্ট করে আগুন চালায় এরপর তারা দুজনে মিলে শরীর উষ্ণ করে নেয় এরপর তারা দুজনে মিলে আবারও যাত্রা শুরু করে আর যাত্রা পথে তারা একটি তাঁবু দেখতে পায় আর তাঁবুর সামনে একটি লোক বসে আছে এতদিন পর কিটা একটি মানুষ দেখতে পেয়ে অনেক খুশি হয় এরপর সে আবেগে ছুটে চলে আসে এখানে কিরা এখানে আসার পর লক্ষ্য করে লোকটি অনেক আগেই মারা গিয়েছে এরপর সে অনেক নিরাশ হয়ে যায় তো যাই হোক তাবুর মধ্যে থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে আবারও যাত্রা শুরু করে তো কিছুটা পথ যাওয়ার পর তাদেরকে অনেকগুলো হাইনা তারা করে এরপর তারা প্রাণ ভয় একটি গুহার মধ্যে আশ্রয় নেয় আর তখনই তাদের গুহার মধ্যে একটি বাঘ ঢুকে পড়ে এবং তাদের উপর আক্রমণ করে এরপর আলফা ওই বাঘটির সাথে লড়তে থাকে এটি দেখার পর কিডা অনেক সাহস পায় এবং একটি তীর চালায় আর বাঘটিকে মেরে ফেলে তারা দুজনে মিলে ওই বাঘটিকে মেরে ফেলতে সক্ষম হলেও এই আক্রমণের ফলে আলফা অনেক জখম হয়ে পড়ে আর এরপর কিডা আলফার কত স্থানগুলিতে ওষুধই লাগিয়ে দেয় আর বলতে থাকে যে আজ তুমি আমাকে রক্ষা করেছ এরপর থেকে আমি সারা জীবন তোমার রক্ষা করব তো যাই হোক কিছুটা সুস্থ হওয়ার পর তারা দুজনে মিলে আবারও যাত্রা শুরু করে আর যাত্রা সে একটি পাথরের স্তম্ভ দেখতে পায় যেটা সে শিকার করার শুরুতে দেখেছিল এরপর কিডা বুঝতে পারে যে সে কাবিলার অনেক কাছে চলে এসছে কিন্তু এই দুর্গম রাস্তা পাড়ি দেওয়ার মতো শক্তি এদের দুজনের মধ্যে ছিল না বিশেষ করে আলফা তো আর এগোতেই পারছিল না তার ক্ষতগুলোর জন্য এরপর আলফা এবং কিটা তারা দুজনে মিলে ক্লান্ত হয়ে বরফের ওপর ঘুমিয়ে পড়ে তাদের মধ্যে আর পথ চলার মতো শক্তি ছিল না তো যাই হোক কিটা ঘুমের মধ্যে তার পরিবারকে দেখতে পায় সে দেখে তার পরিবার তাকে ডাকছে আর এরপর কিটার ঘুম ভেঙে যায় এরপর কিডা আলফাকে কোলে নিয়ে যাত্রা শুরু করে কিছুটা পথ পার করার পর সে তার কাবিলাকে দেখতে পায় কাবিলার মানুষ তো কীটা দেখতে পেয়ে অনেক খুশি হয় কিডার বাবা মা কিটা দেখার পর অবাক হয়ে যায় কিটা তখন তার বাবাকে বলে ওই নেকড়েটিকে বাঁচাও তো কিছুক্ষণ পর কিটা সুস্থ হয়ে ওঠে কীটা সুস্থ হয়ে ওঠার পর দেখতে পায় নেকড়ে অনেকগুলো বাচ্চা দিয়েছে আর এই নেকড়ের বাচ্চাগুলিকে দেখার পর কাবিলার সবাই অনেক খুশি হয়ে যায় আর এরপর থেকে এই কাবিলার সবাই নেকড়ের মানাতে থাকে আর এরপরে আমরা কিডার পাশে বসে থাকতে দেখতে পাই আর তার পাশেই আমরা পাঁচটি বাচ্চা দেখতে পাই আর এভাবে বিশ হাজার পূর্বে মানুষের সাথে প্রথম নেকড়ের সম্পর্ক হয় আর এরপর থেকে এই কাবিলার সবাই যখন শিকার করতে বের হতো তখন তাদের সঙ্গে একটি করে নেকড়ে রাখতো আর এখানে ঘটে গল্পের দি এন্ড তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে ভুলবে না তো চলো গাই আজকের মতো পিতাই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে